Assalamu alaikum everyone. This is your class on taxation, or otherwise known as fiscal law. Today we are going to cover a very important and what I say a legal aspect of taxation law, which is penalty and prosecution for non-compliance. Okay, মানে এখানে আমরা আজকে কি আলোচনা করব যে শাস্তি কি হবে আর হচ্ছে কি অপরাধ প্রক্রিয়ায় আপনার মানে কিভাবে বিচার হবে কিভাবে বিচার হবে না বলে আমরা বলি কোন অপরাধের জন্য কি শাস্তি হতে পারে ট্যাক্স ল এর আন্ডারে সেটা নিয়ে আমরা পড়ব ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স আমরা সবাই জানি ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984 এর আন্ডারে আপনার কি বলে এই পেনাল্টি গুলো দেওয়া হয় আচ্ছা আসেন আচ্ছা চাকরি ইত্যাদিতে থাকি সেক্ষেত্রে আমাদের কি করতে হয় ট্যাক্স রিটার্ন জমা দিতে হয় আমাদের ইনকাম যদি মানে রিয়ের নিচেও হয় কি জানি বলা হয় এই যে ট্যাক্সেবল ইনকাম এর নিচে হয় তারপরে সেক্ষেত্রে রিটার্ন জমা দিতে হয় আমাদের যদি কোনো কারণে ট্যাক্স দেওয়ার মতো আর্থিক অবস্থা না থাকে কিন্তু আগের বছর দিয়েছি সেক্ষেত্রে হচ্ছে কি আপনার রিটার্ন জমা দিতে হয় এখন রিটার্ন জমা না দিলে কি হয় এটা নিয়ে আইনে কি বলা আছে দেখেন ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স এর 75, 77, 89, 91 এবং 93 দেখেন বলা আছে যে না দিলে কি হয় হচ্ছে কি আপনার মানে কি বলে আপনার মানে ফাইনটা হচ্ছে কি 10% অফ লাস্ট এসএস ট্যাক্স ও টাকা 1000 মানে হিসেবটা একটু দেখেন মানে গত বছরে আপনি ট্যাক্স যেটা দিয়েছিলেন এইটার উপরে 10% টাকা হচ্ছে কি আপনার মানে কি হবে ফাইন করা হবে অথবা টাকা 1000 কারণ গত বছর আপনি ট্যাক্স দিয়েছেন সরকারকে 600 টাকা তাইলে ওইটা হচ্ছে গিয়ে আপনার মানে ওটা 6000 টাকা তাহলে ওটা 10% হচ্ছে গিয়ে কত 600 টাকা এখন 6000 টাকা ট্যাক্স দিচ্ছেন আর ওটা হচ্ছে গিয়ে আপনার মানে কি বলে ওটা 600 টাকা ওটা তো লোয়ার হয়ে গেল হ্যাঁ কাজেই সেক্ষেত্রে আপনাকে 1000 টাকা ট্যাক্স দিতে হবে আর যদি আপনি গত বছর ট্যাক্স সরকারকে দিয়ে দেখেন 1 লাখ টাকা সেক্ষেত্রে কি হয়ে যায় 10000 টাকা হয়ে যায় ট্যাক্স সেক্ষেত্রে সরকার আপনাকে কি বলবে 10% দাও অর্থাৎ টাকা 1000 অথবা গত বছর ট্যাক্সের উপর 10% কি বললে তাহলে এটা হচ্ছে কি আপনার হিসাবটা যেটা বেশি আসবে ওইটাই সরকার আপনার উপর জরিমানা ধার্য করবে হ্যাঁ তারপরে দেখেন এরপরে হচ্ছে সবচেয়ে মারাত্মক পেনাল্টি গুলো আসতেছে আর কি বলে আপনার মানে যতদিন এই রিটার্ন না জমা দিয়ে যাচ্ছেন অতদিনের জন্য শুধু দেখেন রিটার্ন জমা ওটা তো আপনার ইনকাম না দিলেও মানে কি বলে ইনকাম না থাকলে হতো কিন্তু আইনি বাধ্যবাধকতা হচ্ছে রিটার্ন জমা দিতে হবে না দেয় আপনার কি হচ্ছে 50 টাকা করে প্রত্যেক দিন ফাইন হবে যতদিন কি বলে আপনার মানে ফাইন সহ জমা না দিচ্ছেন অতদিন প্রত্যেক দিনের জন্য 50 টাকা করে ফাইন হইতে থাকবে অর্থাৎ 6 মাস পরে যদি আপনি দেন 6 মাসে কত ধরেন হচ্ছে গিয়ে 364 দিনে অর্ধেক কত আসে আচ্ছা 6 মাস বাদ দেন ধরেন হচ্ছে গিয়ে আপনার মানে 3 মাস দিলেন না তাইলে হচ্ছে গিয়া আপনার আমার 3 মাসে হচ্ছে 90 দিন 90 দিনে হচ্ছে গিয়া 50 দিয়ে গুণ করলে কত হয় 945 হ্যাঁ 4500 টাকা ফাইন হয়ে যায় হচ্ছে গিয়ে আপনার মানে যত 3 মাস দেরি করবে তো এইভাবে করে যাইতে থাকবে আপনাদের প্রত্যেক দিনের জন্য 50 কারণ কেউ যদি 1 বছর দেরি করে তাহলে হচ্ছে গিয়া কি 364 কে আপনার মানে আপনার কি বলে আপনার 50 দিয়ে গুণ দিলে যেটা আসে ওইটা হচ্ছে আপনাদের ফাইনাল অ্যামাউন্ট হয়ে যাবে ঠিক আছে তো কাজেই খুব কেয়ারফুল আপনার মানে ট্যাক্স রিটার্ন যদি একবার আপনাদের থাকে কিংবা যখন আপনার ট্যাক্স ল প্র্যাকটিস করবেন এই পেনাল্টি গুলো আগে প্র্যাকটিস করবেন হ্যাঁ ক্লায়েন্ট কনভিন্সিং এর একটা বড় ব্যাপার হচ্ছে আপনি পেনাল্টির কথা ল গুলো খুব সুন্দরভাবে তাদের বুঝিয়ে বলবেন যে আপনি যদি না দেন সেক্ষেত্রে এরকম এরকম আপনার হইতে পারে এই জিনিসগুলো যদি আপনার না জানেন তাহলে বলবেন কিভাবে সবসময় মনে রাখবেন মানে ক্লায়েন্টকে মুগ্ধ করতে হয় আপনার জ্ঞান দিয়ে কি বলে শার্ট প্যান্ট টাইস উপরে আপনি মুগ্ধ করতে পারবেন আপনার জ্ঞান দিয়ে আপনার মুগ্ধ করতে হবে ঠিক আছে আপনার আসেন তারপরে হচ্ছে গিয়া কি বলে আপনার এখন একটা জায়গা আছে এই জায়গায় হচ্ছে দুই ধরনের ট্যাক্সেশন আছে
পার্সোনাল ইনকাম ট্যাক্স আর কর্পোরেট ইনকাম ট্যাক্স। এই কর্পোরেট ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে কোনো লিমিটেশন নাই, হ্যাঁ, এই যে উপরের যে আইনটা এটা পুরোপুরি প্রযোজ্য হবে। কিন্তু ব্যক্তি ক্ষেত্রে একটা ব্যাপার আছে, হুম, ব্যক্তি ক্ষেত্রে একটা ব্যাপার কিভাবে হচ্ছে, দুইটা কেস আছে। পার্সোনাল ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে অর্থাৎ মানুষের ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে আপনার মানে সর্বোচ্চ জরিমানা যে 50 দিন পার ডে যেটা আসছে, এটা হচ্ছে সর্বোচ্চ 5,000 টাকা হবে, যারটা হচ্ছে গিয়া আগে কোনোদিন মানে সে ফাইলিং যদি জমা দেয় নাই, কিন্তু এবার সে হচ্ছে গিয়া আপনার মানে জমা দেওয়ার যোগ্য হয়েছে কিন্তু জমা দেয় নাই। সাপোজ হচ্ছে গিয়ে আমাদের রনিদে সে হচ্ছে রোজগার আরম্ভ করছে, ছোট্ট একটা মানে চাকরি আরম্ভ করছে, হচ্ছে কি আপনার মানে কি করলো, টিন টিন নিল ব্যবসা করার প্রয়োজনে, কিন্তু ওই বছর ট্যাক্স আর দিল না, তাহলে এ কি করবে পরের বছর যখন ওকে এসেস করা হবে, পরের বছর কি আপনার মানে একটা জিনিস মনে রাখবেন, ফিনান্সিয়াল ইয়ার হচ্ছে 1 জুলাই থেকে পরের বছরের কি বলে 30শে জুন পর্যন্ত, হ্যাঁ, অর্থাৎ 2021 ফিনান্সিয়াল ইয়ার কোন সময়, 2020 সালের, আচ্ছা সরি, 21-22 চলে আসে, 20-21 এটা শেষ, আচ্ছা না 20-21 থাকে, তাহলে বোঝানো সুবিধা হবে। 2020-21 ফিনান্সিয়াল আরম্ভ এইভাবে আরম্ভ হয়েছে 1 জুলাই 2020 থেকে হচ্ছে 30 জুন 2021 পর্যন্ত। এখন রনিদের ব্যবসা আরম্ভ করলো, টিন টিন নিয়ে নিলো, সব হচ্ছে গিয়ে আপনার ধরে নেন হচ্ছে গিয়ে আপনার কি বলে ওই জানুয়ারি 2000, আচ্ছা হিসাবে সুবিধা ধরে নিলাম 1 জুলাই থেকে রনিদের ব্যবসা আরম্ভ করলো, হ্যাঁ, টিন টিন সব নিয়ে নিছে, কিন্তু কি করলো হচ্ছে গিয়ে তো আর আপনার মানে টিন নেওয়ার পরেও ট্যাক্স জমা দিল, তাহলে ওর জন্য কি করবে, প্রথমবারের মতো, কিন্তু এর আগে কোনোদিন ওর এসএসও করা হয়নি, তাহলে ওর ক্ষেত্রে সরকার সর্বোচ্চ 5,000 টাকা জরিমানা ধার্য করবে ফাইলিং না করার জন্য, হম, 5,000 টাকা সর্বোচ্চ ধার্য করবে। আর হচ্ছে কি আপনার মানে রেগুলার, আর যারা হচ্ছে কি আপনার মানে রেগুলার কি বলে আপনার মানে অ্যাসেসমেন্ট সবকিছুই করা হয়েছে, তাদের জন্য আইনটা হচ্ছে কি একটু কঠিন, আবার কোন কোন ক্ষেত্রে সহজ। ওদের হচ্ছে কি আপনার মানে একটা হিসাব হচ্ছে যাদের একদমই লো ইনকাম, গত বছর মানে শুধু রিটার্ন জমা দিয়েছে, কোনো কিন্তু কোনো ইনকাম নাই, তাদের ক্ষেত্রে 50% ধরে তো লাভ নেই, তাদের ক্ষেত্রে দেখেন 1,000 টাকা, ওই যে এখানে যে হিসাবটা আমরা করছি যে আপনার মানে যেটা হাইয়ার হয়, এখানে হচ্ছে গিয়া যাদের ধরেন হচ্ছে গিয়া গত বছর তাদের যাদের ট্যাক্স লাইবিলিটি ছিল 0 টাকা, হম, তাদের উপর 50% ধরে আপনি কি শূন্যর সঙ্গে কোনো হিসাব করলে আপনি একটা উত্তর দেন দেখি, শূন্যের 50% কত আসে, শূন্যের 50% কত আসে আপনারা বলেন দেখি একজন, গত বছর রনিদের সাপোজ রনিদের না ধরেন আমাদের অন্য একজন ছাত্রের কথা বলি, মুনতাসির হুসেন, মুনতাসির হুসেন হচ্ছে গিয়া রিটার্নে দেখাইছে ওর কোনো রোজগার নাই, এখন ওর উপর সরকার 50% ট্যাক্স লাইবিলিটি কি দিতে পারবে, কে উত্তরটা দিতে পারবে, রনিদে উত্তর কি হবে, শূন্যের 50% কি আসে, আচ্ছা আপনার মানে ট্যাক্স ফাইলিং যদি ট্যাক্স রিটার্ন ফাইল যদি জমা না দেন, টাকা দেন আর না দেন, না দিলেই শাস্তি। কাজেই যারা টিন খুলে ফেলছেন রনিদের ব্যবসার মতো, যারা ইতিমধ্যে টিন খুলে ফেলছেন, সরকারকে টাকা দেন আর না দেন, আপনার ট্যাক্স রিটার্নটা অবশ্যই অবশ্যই জমা দেন, নাহলে এই ঝামেলাগুলো আপনাদের ঘাড়ে এসে পড়বে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা কোন জায়গায় আসবো, কি বলে আপনার এই যে আপনার মানে বিভিন্ন সময় ট্যাক্স রিটার্নের সময় সার্টিফিকেট, স্টেটমেন্ট, অ্যাকাউন্ট ইনফরমেশন এগুলো দিলেন, হ্যাঁ, আপনি ফাইলিং করলেন, কিন্তু কি করলেন মানে গত বছর যে ইনকাম ট্যাক্স সার্টিফিকেট এটা জমা দেন নাই, স্টেটমেন্ট, ব্যাংক স্টেটমেন্ট কিংবা আপনার কোনো প্রয়োজনীয় কাগজ, যাই হোক মানে ফাইলিং জমা দিয়েছেন, প্রয়োজনীয় কাগজপত্র অথবা তথ্যাদি জমা দেন নাই, এই দেখেন অনেকগুলো সেকশন আছে, সেকশন 75A, 103A, 108 এবং 108A, ওরা বলতেছে যে না ডকুমেন্ট জমা না দিলে কি হবে, ওই সেম শাস্তি দেখেন 10% অফ লাস্ট এসেস ট্যাক্স ওর টাকা 5,000 উইচ এভার হায়ার, এই জায়গায় কিন্তু কাজ শেষ করে ফেলছে, প্রত্যেক মাসের জন্য 1,000 টাকা করে চাইছে, আগে ছিল 50 টাকা যেটা হচ্ছে কি আপনার মানে মাসের শেষে 1,500 হয়ে যেত, দেখেন মাসের জন্য 1,000 টাকা করে
বলে দিছে প্রত্যেক মাস যত দেরি করবেন আপনি প্রত্যেক মাসের জন্য 1000 টাকা করে জমা হবে। তাহলে হচ্ছে গিয়ে কি হবে আপনার মানে 10% অফ লাস্ট অ্যাসেস ট্যাক্স অথবা টাকা 5000, এই দুটোর মধ্যে যেটা হাইয়েস্ট, আর প্রত্যেক মাসের জন্য 1000 টাকা করে আপনাকে ফাইন করা হবে যদি আপনি প্রয়োজনীয় তথ্যাদি রিটার্নের সময় জমা না দেন। আচ্ছা, এগুলো হচ্ছে কি সেকশন 75A এর আন্ডারে, 103 এর আন্ডারে, 108, 108 এর এর আন্ডারে। আর হ্যাঁ, সেকশন 58, 109, 110 এবং 184 সি এর আন্ডারে আপনারা যদি এই নন ফার্নিশিং সার্টিফিকেট, স্টেটমেন্ট ইত্যাদি আগেরটার মতো জমা না দেন, সেক্ষেত্রেও হচ্ছে কি আপনার মানে একদম ডকুমেন্ট গুলো প্রয়োজনীয় ডকুমেন্ট গুলো না জমা দাও, সেক্ষেত্রে তোমাদের 5000 টাকা হবে এবং প্রত্যেক মাসের জন্য 1000 টাকা করা হবে। তাহলে গতবারটার সঙ্গে শুধু একটা জায়গায় পার্থক্য যে মূল টাকার উপরে লাস্ট এসেস ট্যাক্স এর উপরে আপনার মানে 10%টা নাই, শুধুমাত্র 5000 টাকা আছে, উইচেভার হাইয়ার এর টার্ম নেই, আর প্রত্যেক মাসের জন্য 1000 টাকা, এটা সেম। ঠিক আছে, আরেকটা সেকশন রয়ে গেছে 113 এর আন্ডারে, যদি আপনি মানে যে পেনাল্টিটা আপনাকে দেওয়া হবে নন ফাইলিং ফার্নিশিং এ অথবা তথ্যাদি না দেওয়ার জন্য, 25000 টাকা ফাইন এবং প্রত্যেক দিনের জন্য 500 টাকা করে, খুবই কঠিন শাস্তি। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে 3 নাম্বারটা যদি আপনি মানে কি বলে আপনার ভেরিফাই দিয়ে না করেন, হ্যাঁ, ইটিন সার্টিফিকেট যেটা আছে সেটা যদি আপনার ভেরিফাইড না থাকে, এখন তো হচ্ছে কি ইলেকট্রনিক সিস্টেম হয়ে গেছে, হ্যাঁ, তো আপনি হচ্ছে কি আপনার এটা যদি আপ টু ডেট না রাখেন, ঠিকঠাক না রাখেন, দিয়ে অনেকে আছে অনেক ধরনের দিয়ে ঝামেলা করে, তো আপনার মানে 2 নম্বরই করে, তো হচ্ছে সেই ক্ষেত্রে আপনাদের জন্য হচ্ছে কি আপনার মানে কি বলে আপনার যদি আপনার 3 নাম্বারটা অনলাইনে ভেরিফাই না করা যায়, সেক্ষেত্রে আপনার শাস্তি হবে 50000 টাকা। ঠিক আছে, তারপরে হচ্ছে গিয়ে পেনাল্টি ফর ফেলিউর টু পে ট্যাক্স অন দ্য বেসিস অফ রিটার্ন, রিটার্নে আপনি যা লিখছেন এই অ্যামাউন্টের ট্যাক্সের টাকা দিলেন না, রনিদের কথা বললাম, হ্যাঁ, রোজগার করলো 10 লাখ কিন্তু সরকারের রিটার্নও লেখছে যে আমার রোজগার হয়েছে 10 লাখ কিন্তু সরকারের একটা টাকা জমা দিল না, সরকার বলবে এবার পাইছে ভালো একটা জিনিস পাওয়া গেছে। এখন রনিদের কি হবে, সেকশন 74 এ বলা আছে যে ফেস এ পেনাল্টি এট দ্য রেট অফ 25% অন দ্য টোটাল ট্যাক্স পেয়েবল অন দ্য শর্ট অ্যামাউন্ট অফ ট্যাক্স পেমেন্ট, রনিদের ট্যাক্স যে টাকা হইতো ওই টাকা তো দিবেই, ওইটার উপর আবার কি বলে 25% দিয়ে কি বলে আপনার মানে দিয়ে এরপরে রনিদের ছাড়া পাবে, এর আগে না, খুবই ভয়াবহ অবস্থা। এখন একটা জিনিস চিন্তা করে দেখেন, যারা কোটি টাকার মতো রোজগার লুকায়, হ্যাঁ, তাদের শাস্তিটা কি হবে রনিদের, আপনার কি মনে হয় কি শাস্তি? ডাবল দিতে হবে, শেষ হয়ে যাবে একদম, কারণ আপনার আপনাদের মিড টার্মে আগে যে পড়াইছিলাম না যে যত টাকা বাড়ে সরকার কিন্তু ট্যাক্সের রেটটা অত বাড়ায়, খেয়াল আছে রঞ্জি আপনার, ওই যে 3 লাখ তারপরে হচ্ছে গিয়ে পরবর্তী 4 লাখ হিসাবটা মনে আছে আপনাদের? জি স্যার। এখন তাহলে চিন্তা করেন ওইটার উপরে মানে ওই যে টোটাল যে ট্যাক্সটা ওইটার উপর 25% আসে, কত ভয়াবহ একটা ট্যাক্স আসে, চিন্তা করে দেখছেন? জি স্যার। দিয়ে কি বলে একটা জিনিস মনে রাখবেন, দিয়ে কি বলে কি জানি বলে না, দিয়ে বাংলাদেশে একটা প্রবাদ আছে, বাঘের চুলে 18 ঘা আর ট্যাক্সের চুলে 36 ঘা, আর এনবিএস যদি আপনাকে ধরে 72 ঘা খাওয়া লাগবে। ঠিক আছে, কাজে মানে ট্যাক্স রিটার্ন ফাইলিং এগুলা যদি নিজে বুঝেন খুবই ভালো কথা, তাহলে এক্সপার্ট কেউ আছে অমন কাউকে দিয়ে করাবেন। ঠিক আছে, যদি ব্যবসা বাণিজ্য করেন ইত্যাদি করেন, এক্সপার্ট যারা আছে তারা বুঝতে পারবে যে না আপনার মানে কিন্তু হ্যাঁ লিগালি কিন্তু অনেক ওয়েতে ট্যাক্স কে আপনার মানে আপনার রিয়েতে নিয়ে আসতে পারবেন। সাপোজ হচ্ছে কি আপনি দান খরাক করেন, তারপরে হচ্ছে ভলান্টারি অ্যাসোসিয়েশন যুক্ত থাকেন, এইভাবে করে কিন্তু ট্যাক্সের লায়াবিলিটি অনেক কমায় নেওয়া যায়। এই জিনিসগুলোর জন্য এক্সপার্ট কারোর সঙ্গে কনসালটেশন করবেন। আর একটা জিনিস মনে রাখবেন, যখনই ব্যবসা করতে আসবেন টিম কিন্তু বাধ্যতামূলক, কোনো ফাঁকি দেওয়ার কোনো উপায় নেই, কোনো উপায় নেই, আর কোম্পানি করে ফেললে তো আপনার মানে বিয়ে তখন টিন না তখন বিন, বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার লাগবে, তা মানে আর আরো ভয়াবহ অবস্থা। যাই হোক, কিন্তু কি বলে আপনার প্রোপ্রাইটারশিপে যদি ব্যবসা করেন অথবা পার্টনারশিপে তাহলে 3 লাখ,
আচ্ছা এরপরে আসেন ডিলে ইন্টারেস্ট ফর নট ফাইলিং রিটার্ন অন অর বিফোর দ্য ট্যাক্স ডেট। এবারে ট্যাক্স রিটার্নের ডেট ছিল 30শে নভেম্বর, হ্যাঁ 2021-এর ডেটটা ছিল 30শে নভেম্বর, 30-এর ভিতরে সব রিটার্ন মিটার্ন সব জমা দিতে হবে। ও আচ্ছা একটা জিনিস, আপনারা কিন্তু এই কোর্স করার পরে এইভাবে বলবেন না যে ট্যাক্স জমা দিই, ট্যাক্স জমা দেওয়ার ডেট, এটা খুবই আনপ্রফেশনাল একটা শব্দ। আপনারা যেটা বলবেন রিটার্ন জমা দেওয়ার লাস্ট ডেট, ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার ফাইলিং রিটার্ন করার লাস্ট ডেট, এটা হচ্ছে লয়ারদের ভাষা। অথবা আপনাদের মতো যারা ইনকাম ট্যাক্স পড়ছে তাদের জন্য এই ভাষায় কথা বলে, ট্যাক্স জমা দেবো এটা ভুল বলবেন, আপনারা বলবেন ট্যাক্স ফাইলিং রিটার্ন অথবা ট্যাক্স রিটার্ন জমা দেবো। তো হচ্ছে কি আপনারা মানে কি বলেন এইগুলো আপনার কি জানি বলে বলছিলাম, হ্যাঁ এখন ধরেন এই বছর রনি দে আপনাকে বারবার উদাহরণে দিচ্ছি, আপনার আপত্তি নেই তো? জি না স্যার, সমস্যা বোঝার সুবিধার্থে আপনার বন্ধু বান্ধবরা খুব মজা পাবে, যে কি জানি মজা পাচ্ছে কিনা জানি না, এটা তো অঙ্কের মতো, হয়তো অনেকের দাঁতে ভেঙে যাওয়ার মতো উপক্রম হচ্ছে বোধহয়। আচ্ছা যাই হোক, অঙ্ক এই কারণে এবার দেওয়া যাচ্ছে না। আচ্ছা যাই হোক, আপনার এখন দেখেন আপনার মানে রনিদ এই বছর 30 নভেম্বর ছিল ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার লাস্ট ডেট, ও 10 লাখ টাকা ইনকাম করে ভুলে গেছে যে রিটার্ন জমা দেবো, এখন আর কি হবে, হ্যাঁ হ্যাঁ যখন মনে পড়ছে গিয়া 16 ডিসেম্বরের বিজয়ের পতাকা উড়াইতেছে নর্থ ইস্টে এসে, তখন দিয়ে কি বলে স্যারদের সঙ্গে দেখা হয়েছে, ওইখানে যারা সিনিয়র হয়ে আছে অনেকে ট্যাক্স প্র্যাকটিস করে, তখন বলছে তখন একজন জিজ্ঞেস করছে কি রে তুমি কি ফাইল জমা দাও নাই, তখন রনি বলে হ্যাঁ বলো কি কয় তারিখ ছিল, রনি তখন লয়ার বলবে 30 তারিখ, তখন রনি দৌড়াদৌড়ি করে জমা দিতে যাবে, এখন রনি কি হবে দেখেন। রনিদের এখন কি করতে হবে, এসএসসি ইজ লাইবল টু পে ডিলে এ ডিলে ইন্টারেস্ট এট দ্য রেট অফ 2% পার মান্থ বাট নট এক্সিডিং 1 ইয়ার ইফ দ্য এসএসসি ফেলস টু ফাইল দ্য ইনকাম ট্যাক্স রিটার্ন অন অর বিফোর দ্য ডে। আচ্ছা তাহলে হচ্ছে কি আপনার মানে আপনার ইয়ে কি বলে আপনার যে ট্যাক্সটা আসছে সেটা হচ্ছে কি 2%-এর এটার উপর মানে সুদ আসলে দিতে হবে, হ্যাঁ তো এটার উপর 2% যোগ হবে, কাজে ট্যাক্স যদি আপনার 100 টাকা হয় রনিদেরকে জমা দিতে হবে 102 টাকা, এইরকম করে হিসাবটা হবে বিয়েগুলো, তো এইভাবে করে ওর বাড়তে থাকবে, 100 টাকা তো না 10 লাখ টাকা এটা কত আসে একটা চিন্তা করে দেখুন, এটা হচ্ছে গিয়ে পার মান্থে রনিদের ধরেন হচ্ছে গিয়ে 1 মাস যেদিন দেয়নি এরপরে ডিসেম্বরে জমা দিল, ডিসেম্বরের 30 তারিখের আগে জমা দিয়ে দিল, তাহলে 1 মাসের ভিতরেই হয়ে যাবে, যদি ডিসেম্বরের 2 তারিখে জমা দেয় বা জানুয়ারির 1 তারিখে জমা দেয় তাহলে 2 মাসের হিসাবে পড়ে যাবে। আচ্ছা তাহলে 10 লাখ টাকার উপর আপনার মানে রনিদের 10 লাখ টাকার উপর রনিদের ট্যাক্স কত আসে এটা হচ্ছে আপনাদের ওই যে হিসাবটা দিয়েছিলাম ওইটার উপরে, যাই হোক দুইটা সুবিধা নিলাম, রনিদের ট্যাক্স ধার্য করা হয়েছে আপনার মানে 70,000 টাকা, 70,000 2% রনিদেরকে ট্যাক্স দিতে হবে 1 মাস দেরি করার জন্য, কিভাবে যত দেরি হবে প্রত্যেক মাসের জন্য 2% করে বাড়তে থাকবে। ঠিক আছে চলো বলে এই হিসাবটা কিন্তু আপনার যত সহজ ভাবতেছেন অত সহজ না, মাসের হিসাবটা হচ্ছে কি আপনার মানে 2% বার করার পরে ওইটা হচ্ছে কি আপনার মানে কি বলে মানে মাস দিয়ে গুণ দিবেন, ঠিক আছে তো 1 মাসের জন্য 2%, তো হচ্ছে 2 মাসের জন্য আরো 2%, এইভাবে এগুলো গুণ দিয়ে দিন, যত মাস হয় তত দিয়ে গুণ দিয়ে দিন, তাইলে হয়ে যাবে হিসাবটা আরো সহজ হয়ে যাবে। সাপোজ রনিদের হচ্ছে কি প্রত্যেক মাসে 2% আসে হচ্ছে কি 50,000 টাকা, তাহলে 2 মাসে হয়ে যাবে 1 লাখ টাকা, 10 মাস যদি দেরি করে তাহলে হয়ে যাবে কি বলে আপনার মানে কত কত টাকা হয় 5 লাখ টাকা হয়ে যাবে, এই জিনিসগুলো হিসাবে আনার মতো। রনিদের এই লেভেলে ইনকাম করতে গেলে আপনাকে কিন্তু অনেক লাখ লাখ রুজি করতে হবে, ট্যাক্সের অ্যামাউন্টটা আপনার লাখের উপরে যাওয়া লাগবে, তাহলে এই রেট, ঠিক আছে। আচ্ছা এখানে একটা কিছু কথা আছে মানে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স এর কিছু ব্যাপার আছে, এগুলো হচ্ছে ট্যাক্স ডিডাকশন। যেমন আমি আপনাকে একটা জিনিস বুঝিয়ে দিই, এখানে যারা গাড়ি ব্যবহার করেন গাড়িতে আপনার বিআরটিএ কে প্রত্যেক বছর একটা অ্যাডভান্স ইনকাম ট্যাক্স দিয়ে থাকে, 1500 সিসির গাড়ি হলে সরকার এটা ধরে রাখছে হচ্ছে গিয়ে আপনার 25,000, আর 1500 থেকে 2000 সিসির গাড়ি হলে এটা সরকার ধরে রাখছে 50,000, এরপরে 2500 সিসি পর্যন্ত চলে গেলে 75,000, এরকম করে সরকার একটা বিশাল অঙ্কের অ্যামাউন্ট ধরে রাখছে। আপনার যে ইন্টারেস্টটা ধরা হবে
এটা কিন্তু হচ্ছে গিয়া ওইটার থেকে বাদ দিয়ে ধরা হবে, কারণ অ্যাডভান্স ইনকাম ট্যাক্স যেটা আপনি ইতিমধ্যে দিয়ে দিয়েছেন, রোনিতে যেটা হচ্ছে গিয়ে কি ও মানে ভুলে গেছে যাই হোক গেছে, মানে ইচ্ছা করে দেয় যাই হোক, পরে যখন মনে পড়ছে দিল, কিন্তু আগে যে ট্যাক্সটা দিয়ে দিছে ওইটার উপর কি 2% ধরা ঠিক হবে আপনাদের কি মনে হয়? এটা কখনোই দেওয়া যায়, কাজেই যে যে খাতে যে যে খাতে সে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স দিয়ে দিছে ওই খাত গুলা ওই যে ট্যাক্স টোটাল যে ট্যাক্সটা ছিল ওই ট্যাক্স থেকে বাদ দিয়ে ওইটার উপর 2% হিসাব করলো। কাজে এই হিসাব থেকে কি বাদ যাচ্ছে উপরের পয়েন্ট থেকে ওই যে 2% যে হিসাব থেকে আপনার মানে যে ট্যাক্সটা ও ইতিমধ্যে দিয়ে দিছে আর টোটাল যে ট্যাক্স মানে টোটাল ট্যাক্স হচ্ছে কি আপনার মানে কি বলে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স প্লাস বছর শেষে যে ট্যাক্সটা দিতে হয় ওই দুইটা মিলে যে ট্যাক্স ওইটার থেকে অ্যাডভান্স ইনকাম ট্যাক্সটা বাদ দিবেন, বাদ দিয়ে ওইটার 2% করবেন, ঠিক আছে? সরকার এই জায়গায় মানে আইনটা এই জায়গায় জাস্ট অ্যান্ড ফেয়ার অ্যান্ড ইকুইটেবল, আপনার কি বললাম জাস্ট ফেয়ার অ্যান্ড ইকুইটেবল, হ্যাঁ এই জিনিসটা এখানে আসে। কাজেই আপনার যেটা ট্যাক্সটা দিয়ে দিছেন ওইটা কিন্তু আপনার রিটার্নে জমা দেওয়ার সময় এটা তো আপনার রেকর্ডে দেখাবেন, এখানে যাদের গাড়ি আছে তারা দেখবেন মানে যে লয়ের কাছে যান অথবা নিজেরাই যদি জমা দেন আপনারা অ্যাডভান্স ইনকাম ট্যাক্স যেসবে যেসবে দিয়ে দিছেন ওগুলো কিন্তু আপনারা জমা দিয়ে দেন। তো এই জমাটা দিয়ে দিলে কি হয় সরকার ওই জিনিসটা মানে কররাত করে দেয়, কারণ ইতিমধ্যে যেটা টাকা চার্জ করে ফেলছে ওটা অটোমেটিকই মাইনাস হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, আসেন ফেলিয়ার টু ইস্যু সার্টিফিকেট অফ ডিডাকশন অফ ট্যাক্স। আমি আপনাদের সুন্দর একটা হিসাব দিয়ে দিই, আপনাদের টিচার যে আছেন অথবা আপনাদের কি বলে মানে নর্থ ইস্টের যে কোনো একজন টিচার ধরে নেন আমাদের ডক্টর নাইম আলমুল হায়দার স্যার, তো উনি উনাকে হচ্ছে গিয়ে কি নর্থ ইস্ট ইউনিভার্সিটি বেতন দেওয়ার সময় উৎস কর হ্যাঁ ওইটা কেটে রেখে দিয়ে দেয়। তারপরে হচ্ছে উনি ডক্টর নাইম আলম হায়দার স্যার আপনাদের কি করেন তখন ওই যে সময় ফিনান্সিয়াল ইয়ার শেষ হয় তখন উনি মানে 30 জুনের পরে নর্থ ইস্ট ইউনিভার্সিটি থেকে এই ডিডাকশন অফ ট্যাক্স একটা সার্টিফিকেট নিয়ে নেন যে হ্যাঁ উনার বেতন থেকে কর কেটে নেওয়া হয়েছে। ওইটা যখন উনি জমা দিয়ে দেন হ্যাঁ তখন হচ্ছে গিয়ে কি উনাকে হচ্ছে ট্যাক্স ডিডাকশন দিয়ে দেয়। এখন যদি কি বলে আপনার মানে কি বলে আপনার মানে এই জায়গাটা কি হয়ে আপনার বলে কি বলে আপনার মানে হ্যাঁ কি বলে আপনার মানে কি বলে আপনার যদি কি বলে আপনার মানে এটা জমা ইস্যু না করা হয়, এখানে কিন্তু ইস্যু করার কথা বলা হয়েছে হ্যাঁ যে যে প্রতিষ্ঠানই হচ্ছে এটা যদি ইস্যু না করে সেক্ষেত্রে হচ্ছে মানে ডিডাকশন অফ ট্যাক্সের সার্টিফিকেটটা যদি আপনাদের ডক্টর স্যারকে না দেয় সেক্ষেত্রে হচ্ছে গিয়ে কি হবে 500 টাকা ফাইন করা হবে আর পেনাল্টি দিতে হবে প্রত্যেক মাসের জন্য 250 টাকা করে এটা যদি না দেওয়া হয়। আচ্ছা ঠিক আছে, তারপরে হচ্ছে দেখেন এখানে সবসময় যে পার্সোনাল ইনকাম ট্যাক্স যে দেনে শুধু তাকিয়ে ধরবে তাকে না, সে যদি কোথাও চাকরি হয়ে থাকে চাকরিকৃত প্রতিষ্ঠানে ধরা যাবে। তো হচ্ছে গিয়ে আপনার মানে এই জিনিসটা খেয়াল করার মতো একটা বিষয় দিয়ে কি বলে আপনার মানে কি জানি হ্যাঁ বলতেছিলাম দিয়ে ইন প্রেসক্রাইব ফর্ম টু পার্সন, এরপরে দেখেন আপনার মানে কি বলে একটা কি প্রেসক্রাইব ফর্মে দিতে হবে, আমি সাদা কাগজে লিখে দিয়ে দিলাম রিয়েকুলে যে আমরা দিয়ে দিলাম এটা শেষ, এইভাবে হবে না, ইনকাম ট্যাক্স অর্ডিনেন্সের তহসিলে এগুলা ফর্ম্যাট গুলা দেওয়া আছে ইন্টারনেটে এগুলো অ্যাভেলেবল। তো হচ্ছে এই ফর্ম্যাটে ইউনিভার্সিটি কি করবে একটা সেকশন 58 এ বলা আছে যে এই ফর্মে কি কি থাকতে হবে, হ্যাঁ ঠিক সেকশন 58 এর প্রেসক্রাইব ফর্মে এই ডিএটা দিতে হবে, এই সার্টিফিকেট অফ ডিডাকশন অফ ট্যাক্স এটা দিতে হবে। তারপরে দেখুন আপনি যখন হচ্ছে কি এখন আপনাদের ডক্টর স্যার দোষের কথা এসে আপনাদের স্যার যখন এটা স্যালারি পেমেন্ট দিলে এটা জমা দিল না হ্যাঁ আপনাদের স্যারের ফাইন হবে রিয়েকুল, এরপরে হচ্ছে কি আপনি মানে এই ইনফরমেশনটাই পেমেন্ট অফ ইন্টারেস্ট হ্যাঁ এই ইনফরমেশনটাই দিল না এই আপনাদের স্যারের ফাইন হবে। তারপরে হচ্ছে ডিভিডেন্ট, হ্যাঁ আচ্ছা এই জায়গায় কিছু ব্যাপার আছে ইন্টারেস্টের ব্যাপারটা আসছে
আপনার মানে আপনাদের যে এফডিআর অনেকেই রাখেন, হ্যাঁ এফডিআর ব্যাংকে রাখেন, আবার ইসলামী ব্যাংকিং এইটাকে কি বলা হয় এমটিডিআর, মুদ্রা বা টার্ম ডিপোজিট সেভিং, এফডিআর হচ্ছে ফিক্সড ডিপোজিট, হ্যাঁ তো হচ্ছে ফিক্সড ডিপোজিট আর হচ্ছে মুদ্রা বা টার্ম ডিপোজিট। তো এই দুইটার ক্ষেত্রে আপনার মানে আপনাদের ব্যাংক স্টেটমেন্টে এটা লিখা থাকে যে ট্যাক্স ডিডাকশন হয়ে গেছে। আপনার ব্যাংক স্টেটমেন্ট দেখলেই সরকার বুঝে যায় যে সরকার কিন্তু ওই জায়গায় শুরুতেই ট্যাক্স কেটে নেয়, ব্যাংকই দিয়ে দেয় সরকারকে। যখন আপনাদের এফডিআর লাভটা দেয় সরকার কিন্তু এখানে একটা পার্সেন্টেজ কেটে রেখে দিয়ে দেয়। কত জানি আপনার পার্সেন্টেজটা বোধ হচ্ছে গিয়ে 10% বোধ হয়। এডি আহমদুল কাছে সাহেব 10% নাকি? আহমদুল কাছে সাহেব আজকে আসে নাই। হ্যাঁ হ্যাঁ আপনার মানে যাই হোক হচ্ছে কি আপনার মানে এরকম একটা অ্যামাউন্ট সরকার কেটে রেখে দিয়ে দেয়, উৎস মানে উৎসই কেটে রেখে দিয়ে দেয়, ব্যাংকে এটা কেটে রেখে দিয়ে দেয়। তো এই জিনিসটা আপনাদের জমা দিতে হবে, 109 আন্ডারে বলে দিচ্ছে এই জিনিসটা জমা দিতে হবে। তারপর ডিভিডেন্ড, আপনার যে কোম্পানি অথবা বিভিন্ন শেয়ার ব্যবসা করেন, কোম্পানিতে আপনার মালিকানা আছে, ওইখানে আপনি কি লভ্যাংশ পান বছর শেষে? তো ওই যে লভ্যাংশ, লভ্যাংশের অ্যামাউন্ট আপনি দেন নাই, লভ্যাংশ থেকেও কিন্তু কি বলা হয় ডিভিডেন্ড যে দেওয়া হয় ওটা কিন্তু কেটে দেওয়া হয়। এই জিনিসগুলোতে হচ্ছে কি আপনার মানে যদি না জমা দেন সেক্ষেত্রে আপনি লায়াবল থাকবেন, আর কোম্পানি যদি এই ফর্মেটটা না দেয় তাহলে কোম্পানি লায়াবল থাকবে। তাহলে কি হলো, এখানে আপনার মানে ব্যাংক এফডিআর আপনি নিজে যেভাবে জমা দিতে হবে ওই ব্যাংক অথবা যে যে প্রতিষ্ঠান আপনার কোম্পানি আছে অথবা চাকরি করতেছেন ওই প্রতিষ্ঠান গুলোকেও এই ফর্মেটে আপনাকে একটা সার্টিফিকেট ইস্যু করতে হবে। আচ্ছা তারপরে আসেন খুবই ইম্পর্টেন্ট একটা জিনিসে, এটা হচ্ছে গিয়ে কি আপনার মানে কি বলে নকল টিন সার্টিফিকেট জমা দেওয়ার শাস্তি কি, ব্যবহার করার শাস্তিটা কি? টিন, নকল টিন ব্যবহার করেছেন, আহা। আচ্ছা এখন আপনার কি হবে, আপনার মানে কি 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 করতে পারেন এখানে কি বলে আপনার অন্য এক লোকের টিন নাম্বার ইউজ করে নিজের নামে বসাই দেওয়া সুন্দরভাবে করলো, অথবা নকল একটা টিন নাম্বার হ্যাঁ বার করেই ফেললো, হ্যাঁ আপনার মানে কি বলে আপনার মানে যাই হোক আপনার মানে নকল একটা টিন নাম্বার জমা দিয়ে দিল, তাহলে হচ্ছে গিয়ে কি ডিসিটি। আচ্ছা এখানে ডিসিটি কি হয় কেউ কি বলতে পারবেন? আচ্ছা না বলতে পারার কথা না, ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস, হ্যাঁ সিটি হচ্ছে কমিশনার অফ ট্যাক্সেস, ডিসিটি হচ্ছে ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস, উনারা কিন্তু পেনাল্টি গুলো দেন। উনি হচ্ছে গিয়ে কি 20,000 টাকা ওই লোকের উপর ফাইন দিতে পারেন, 20,000 টাকা কম না কিন্তু। এরপরে দেখেন হচ্ছে পরবর্তীতে কি আসছে, হচ্ছে আপনার মানে পানিশমেন্ট ফর ইউজিং ইমপ্রপার ইউজ অফ টিন নাম্বার, টিন নাম্বারের ইমপ্রপার ইউজ। হ্যাঁ আপনি মানে যে ধরেন আপনি আপনার টিন নাম্বারটা ওই আগের যে লোকটাকে ওরা ধার দিয়ে দিচ্ছেন যে আমারটা ব্যবহার করো, কি আসে কি বলে আপনার মানে তাহলে আপনার মানে কি হবে তারপরে হচ্ছে কি আপনার মানে অথবা আপনি নিজেই নকল ব্যবহার করছেন, হ্যাঁ আপনার অজ্ঞান যদি করে থাকে আপনি না জেনে করে থাকেন আপনাকে মানে জিজ্ঞেস করে আপনি বলতে পারবেন। আচ্ছা তো হচ্ছে কি আপনার মানে শাস্তি কি হতে পারে, ধরেন নকল টিন নাম্বার ইত্যাদি ইউজ করার জন্য অন্য লোকের ইউজ করার জন্য, সাপোজ রনিদের টেক্স নাম্বার আপনাদের মানে এখানে আরেকজনকে ভিলেন বানাই দেখি আর ক্যাশ। মুনতাসির হাসান আপনাকে বানাইলে আপত্তি নেই তো? জি না স্যার। আচ্ছা ঠিক আছে, আপনি কি করলেন দেখলেন যে এই তো বড় ভেজাল, আমার তো মানে তো ভালো ব্যবসা করতেছে, আপনার বন্ধু রনিদে ওর টিনটাই মারে দেয়, আমার টিনের দেওয়াটার দরকার নেই, পরে প্রত্যেক বছর ট্যাক্স জমা দেওয়ার উপর আপনি হচ্ছে কি ওর টিনটা নিয়ে সুন্দরভাবে কাজটা করলেন, রনিদের টিন নাম্বারটা নিয়ে সুন্দরভাবে কাজটা করলেন, তাহলে আপনার কি হইতে পারে, আপনার 3 বছরের জেল হইতে পারে অথবা 50,000 টাকা জরিমানা হইতে পারে অথবা দুইটাই হইতে পারে। তো হচ্ছে কি আপনার মানে কি বলে তাহলে বুঝেন, এটা যদি আপনার মানে প্রমাণিত হয়ে যান আপনি গিলটি, তাহলে আপনার এই শাস্তি, এটা কিন্তু একদম রীতিমতো এটাকে এখানে কিন্তু আপনার মানে প্রসিকিউশন আপনার হয়ে যাচ্ছে, এতদিন এতক্ষণ তো হচ্ছে কি পেনাল্টি দিয়ে আসছেন ফাইন টাইন দিয়ে আসছেন, এইবার প্রসিকিউশন শিকার হবেন মামলা মোকদ্দমা ইত্যাদি, আপনিও তো বেইল চাপেন জামিন চাপেন আপিল করবেন অনেক কিছুই করবেন। আচ্ছা এখন আরেকটা পানিশমেন্ট হচ্ছে ট্যাক্স অথরিটিকে অবস্ট্রাক্ট করা, অবস্ট্রাক্ট করা কি বাধা দেওয়া, অবস্ট্রাকশন অফ জাস্টিস, ন্যায় বিচারে বাধা দেওয়া। তো এখানে হচ্ছে ইনকাম ট্যাক্স অথরিটিকে অবস্ট্রাক্ট করতেছেন, বাধা দিচ্ছেন, তাহলে হচ্ছে কি আপনার মানে কি বলে ইনকাম ট্যাক্স অথরিটি আসছে তদন্তে আসছে ইন্সপেকশন আপনার কাছে কাগজপত্র চাইছে আপনি দারোয়ান দিয়ে ঢুকতেই দেন নাই, তাহলে হচ্ছে কি আপনাকে কি কি করা হবে সর্বোচ্চ 1 বছরের জেল অথবা জরিমানা অথবা দুইটাই করা হবে। দেখেন প্রসিকিউশনে খেলা আরম্ভ হয়ে গেল, এতক্ষণে এই শব্দটার
আপনার মানে প্রসিকিউশন শব্দটা সার্থকতা পাওয়া গেল। এরপরে হচ্ছে কি অডিট রিপোর্ট, একটা জিনিস বলে রাখি আপনাদের, যদি আপনাদের কোম্পানি থাকে তাহলে আপনাদের মাস্ট অডিট রিপোর্ট জমা দিতে হবে। মাস্ট হচ্ছে কি বড় ফার্ম এগুলা দিয়ে প্রোপারাইটরশিপ বড় ফার্ম ওডিএ মানে কোম্পানির জন্য অডিট রিপোর্ট জমা দেওয়া মাস্ট, কারণ আপনি কোম্পানি রান করতেছেন, ওডিএ বাৎসরিক অডিট রিপোর্টটা জমা দেন নাই। অডিট রিপোর্ট কার মাধ্যমে করাইতে হবে? চার্টার্ড অ্যাকাউন্টেন্টের মাধ্যমে। যদি অডিট রিপোর্ট না জমা দেন সেক্ষেত্রে কি বলে আপনার 50,000 টাকা দিয়ে জরিমানা হবে, অথবা আপনার মানে কি বলে আপনার মানে যদি ফলস রিপোর্ট জমা দেয় মানে তাহলে হচ্ছে কি আপনার কি বলে 200 মানে 2,00,000 টাকা জরিমানা হবে। যদি এটা প্রমাণ পায় আপনার মানে ইনকারেক্ট ফলস অডিট রিপোর্ট বা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট তাহলে 50,000 টাকা, কিন্তু 2,00,000 টাকা কখন হবে? যখন ডিসিটি ডেপুটি কমিশন অফ ট্যাক্সেস অথবা সিটি কমিশন অফ ট্যাক্সেস আপিল, হ্যাঁ, অথবা আপিলের ট্রাইব্যুনাল, এগুলো হচ্ছে বিচারিক ব্যবস্থা। যদি বিয়ন্ড রিজনেবল ডাউট মানে সন্দেহাতীতভাবে প্রমাণ হয় যে অডিট রিপোর্টটা